দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু অলরেডি নেমে গিয়েছে। আড়াই ঘন্টা পরে যখন আসলে শ্রমিকরা সরছিলেন না রাস্তা থেকে, তখন কিন্তু পুলিশ তাদের অ্যাকশনে কিন্তু চলে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু তাদের যে এতক্ষণ যাবত যে তাদের ধৈর্য সেটি কিন্তু তারা ধরে রেখেছিলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, যাতে করে খুব স্বাভাবিকভাবে এটি শেষ হয়ে যায় সেটা কিন্তু চাইছিলেন তবে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবারে কিন্তু যে সকল কর্মীরা রয়েছেন, যে সকল রিক্সা চালকরা রয়েছেন, তাদের উপরে কিন্তু এবার আসলে লাঠিচার্জ কিন্তু শুরু হয়েছে। এবং সেই লাঠিচার্জে আমরা দেখতে পাচ্ছি একজন শ্রমিক, তিনি কিন্তু রাস্তা থেকে উঠতে চাচ্ছিলেন না এবং তাকে ওঠাতেও পারেননি, এবং তিনি লাঠির বাড়ি খেয়ে কিন্তু তিনি আসলে পড়ে গিয়েছেন রাস্তার উপরে। এবং আমরা একটু ভিন্ন দিকে দেখতে চাই, চিত্রটা এতক্ষণ কিন্তু একটি ভিন্ন ধর্মী ছিল, কিন্তু এই মুহূর্তে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা কিন্তু ইটপাটকেল মারছে চারদিক থেকে ইটপাটকেল মারছে, এবং পুলিশ মাঝ অবস্থানে আছে, ইটপাটকেল ছড়াছড়ি শুরু হয়ে গেছে। দর্শক, চারদিক থেকে কিন্তু ইটপাটকেল মারছে এবং পুলিশ কিন্তু মিরপুর মোড়ে এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদের আত্মরক্ষায় এই মুহূর্তে কিন্তু অবস্থানে রয়েছে। ভাই বেশি উপরে উঠতে না, আমরা দেখতে পাচ্ছি যে ইটপাটকেল লাঠিসোঁটা ছড়াছড়ি হচ্ছে, পুলিশ তাদের আত্মরক্ষায় কিন্তু মোড়ে অবস্থান নিয়েছে এবং গাড়ি সচল করার কথা বলছে। ইলিয়াস মোল্লা, তিনিও রয়েছেন মিরপুর মোড়ে, গাড়ি কিন্তু সচল হওয়া শুরু করেছে, পুলিশ তাদের অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন দিক থেকে লাঠিসোঁটা নিয়ে কিন্তু এগিয়ে আসছে এবং ইটপাটকেল কিন্তু ছড়াছড়ি করছে, লাঠিসোঁটা নিয়ে কিন্তু এগিয়ে এসেছে রিক্সা চালক যারা রয়েছেন, অটোরিক্সা চালক বেশ কয়েকজন, তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসছেন। এবং অন্যদিকে বাস যেগুলো আসলে গণপরিবহন আটকে ছিল সেগুলো কিন্তু সচল হওয়া শুরু করেছে, তবে আমরা দেখতে পাচ্ছি যে অন্য যারা রয়েছেন আসলে পথচারী, তারা কিন্তু খুব বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এবং ইলিয়াস মোল্লা, তিনি কিন্তু এখনও মোড়ে অবস্থান করছে এবং অন্যদিক থেকে কিন্তু ইটপাটকেল ছড়াছড়ি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইটপাটকেল কিন্তু ছড়ছে এবং সাধারণ যাত্রী যারা, তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্য দিয়ে রাস্তা পার হচ্ছে এবং এই মোড়টি কিন্তু পার হচ্ছে যাদের প্রয়োজন, বেশ প্রয়োজন। এবং অন্যদিকে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে লাঠিসোঁটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু যারা অটোরিক্সা চালক রয়েছে তারা কিন্তু তাদের অবস্থানে রয়েছেন, অর্থাৎ মিরপুরে যেই বাসগুলো শাহবাগ বা গুলিস্তান থেকে আসছে মিরপুরে, সেই রাস্তাটায় কিন্তু তারা অবস্থান নিয়ে সেখান থেকে কিন্তু তারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিপরীতমুখী, যেটা আসলে মিরপুর বারো থেকে যে মিরপুর দশে আসার যে রাস্তাটা, সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাঠিসোঁটা নিয়ে, অর্থাৎ দুই দিক থেকে কিন্তু আসলে আক্রমণ চলছে, সব বাস এবং বাসের গ্লাস কিন্তু ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ শাহবাগ গুলিস্তান থেকে আসা যে বাসগুলো, সেই বাসগুলো যেখানে অবস্থান করছিল সেই অবস্থানেই কিন্তু তারা আসলে আক্রমণ চালাচ্ছে এবং লাঠিসোঁটা দিয়ে তারা কিন্তু সেই গ্লাসগুলো ভেঙে ফেলছে। আমরা কিন্তু ফ্লাইওভার থেকে আপনাদেরকে পুরো পরিস্থিতিটি দেখানোর জন্য এখানে অবস্থান নিয়েছি। আমার ফ্লাইওভারের উপরেও আসলে একটু সমস্যা হচ্ছে, আমরা নেমে যেতে বাধ্য হচ্ছি। আমরা আপনাদেরকে অর্থাৎ পুরোপুরি সব কিছু মিলিয়ে কিন্তু এখন মিরপুর দশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং ভয়ানক একটি পরিস্থিতিতে কিন্তু রূপ নিয়েছে। এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ পথচারী রয়েছেন তাদের পাশাপাশি এই মুহূর্তে এই অর্থাৎ গুলিস্তান শাহবাগ থেকে ছেড়ে আসা বাসগুলো, সেগুলোও কিন্তু আসলে ছেড়ে দিয়েছে এবং যেগুলো এতক্ষণ পর্যন্ত গণপরিবহনগুলো আটকে ছিল সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং ফুটওভার ব্রিজে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু এখন আস্তে আস্তে করে নামছেন। দর্শক, সার্বিক পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে, আপনাদের সঙ্গে আমরা যুক্ত রয়েছি, আমি আব্দুল্লাহ জুবাইর এবং
ইমরান হক। আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, সবশেষ পরিস্থিতি, যে গাড়িগুলোর উপরে আসলে আক্রমণ করা হচ্ছিল কিছুক্ষণ আগে। সেই আমরা একটু যারা দর্শক, দীর্ঘ প্রায় 3 ঘন্টা পর সচল হয়েছে মিরপুরের 10 নম্বর এরিয়া এবং বেশ উত্তপ্ত একটি পরিস্থিতি কিন্তু খানিকক্ষণ আগে আমরা দেখেছি। ইটপাটকেল ছোড়াছুরি থেকে শুরু করে লাঠি শোটা নিয়ে কিন্তু তারা আক্রমণ চালিয়েছে অটোরিকশা চালকরা, এবং এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক হলেও এখনও কিন্তু পথচারী থেকে শুরু করে সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কেননা তারা চারদিকে কিন্তু অবস্থান নিয়েছে মোড়ের এবং চারদিক থেকে কিন্তু তারা আসলে আক্রমণ করার চেষ্টা করেছে এবং করেছে কিছুটা। আমরা দেখেছি ইটপাটকেল ছুঁড়ে গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, লাঠি দিয়ে আঘাত করে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, এবং পুলিশ যেখানে অবস্থান নিয়েছে সেখানেও কিন্তু ইটপাটকেল ছোড়া হয়েছিল একটা সময়। সাধারণ যারা পথচারী রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। আপনারা যদি দেখেন যে ফুটওভার ব্রিজ দিয়ে তারা যাচ্ছে, বাট তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক রয়েছে। আমরা এখনো পুরোপুরি যে পরিবেশ সুস্থ আছে, সুস্থ হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, এবং শৃঙ্খলা এখনো কিন্তু ফিরিয়ে আনা পুরোপুরি সম্ভব হয়নি বলবো। কেননা এখনও কিন্তু পুলিশ তাদের অবস্থানে অনড় রয়েছে, যে কোনো সময় তারা কিন্তু তাদের অবস্থান থেকে অ্যাকশনে যেতে পারে, সেটির জন্য কিন্তু প্রস্তুতিও আমরা দেখেছি। আমরা পুলিশকে কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সাধারণ যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ফুটওভার ব্রিজে, যারা রয়েছেন সাধারণ তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। রাস্তা থেকে তারা কিন্তু এখন ফুটওভার ব্রিজে এসেছে, কেননা এখানে যদি কোনো ধরনের রিক্সা চালক থেকে থাকে তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দেওয়ার জন্য এই তারা কিন্তু উপরে এসেছে, সেটি কিন্তু তারা করেছে, এবং ফুটওভার ব্রিজটি তারা পরিষ্কার করবার চেষ্টা করছে এই মুহূর্তে। এবং পুলিশের যে অবস্থান সেটি কিন্তু একদম এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এবং তারা তাদের যে অবস্থানে অনর সেটিও কিন্তু বোঝা যাচ্ছে। এখনও পরিবেশ সুষ্ঠু বা সুস্থ না হয় তারা কিন্তু এখনও তাদের অবস্থানে রয়েছেন, এবং সেগুলো কিন্তু চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে যদি এখনও কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে তারা গ্লাস ভেঙে দিচ্ছে, যে যেখান থেকে পারছে সেখানে কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে, এবং কিছু কিছু রাস্তায় এখনও সড়কে কিন্তু গণপরিবহনের উপরে কিন্তু আক্রমণ করা হচ্ছে কিন্তু জীবনে। এবং সেই পরিবেশ পরিস্থিতি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এখনও পর্যন্ত অনেক অনেক অটোরিকশা চালক যারা কিনা বিভিন্ন জায়গা থেকে আসলে আক্রমণ করছেন, এবং ইটপাটকেল ছোড়া থেকে শুরু করে তারা কিন্তু লাঠি শোটা দিয়ে আক্রমণ করছেন, এবং পুলিশ